আপনারা লাঠি দিয়ে এসে আমাদের দমন করতে পারেন, দশবার মরব কিন্তু সহি হাদিস ছাড়তে রাজি নেই। সবার আগে কোরআন হাদিস, তারপরে যে রাষ্ট্র, রাষ্ট্র আজ আছে কাল নেই, এটা নিয়ে কোনো চিন্তাও নেই। কিন্তু পৃথিবী আল্লাহর, আগে ছিলাম মোগল আমলে, তারপর গেলাম ব্রিটিশ আমলে, তারপর গেলাম পাকিস্তান আমলে, এখন এসেছি বাংলাদেশ আমলে। এই দেশ পাল্টানোর, পতাকা পাল্টানোর দায়িত্ব, এটার জন্য আমাদের দিন পাল্টাবে না। ওদের ভয়ে আমি আল্লাহর ইবাদত বাদ দিব, হচ্ছে এটাই বাস্তবতা, যাও দর্শক করে লাভ নেই। সাবধান, বসদেরকে বলবেন সালাতের টাইমে আমাকে সালাত আদায় করার সুযোগ দিতে হবে। পৃথিবীর সব দেশের সংবিধানে ধর্মীয় অধিকারের বিষয় বলা আছে, আমাদের বাংলাদেশের সংবিধানেও 41 ক ধারায় বলা আছে, প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়ের স্বাধীন ধর্ম প্রচারের সুযোগ আছে। বাংলাদেশে বাস্তবতা খুবই সমস্যা, সালাত না থাকলে সব ধ্বংস হবে, আল্লাহর বাক্য মিথ্যা নয়। আপনাদের বিবেকে আসবে না, যুক্তিতে আসবে না, কিন্তু যুক্তির বাইরে বহু কিছু আছে যেগুলো আপনারা জানেন না। আপনার কর্মচারীরা যদি বেইমান হয়, আপনার শিল্প কারখানা ধ্বংস হয়ে যাবে দুদিনের মধ্যে। যদি কর্মচারীরা চুরি করা শুরু করে, আপনার কোনোই ক্ষমতা নেই। দেখছেন না বাংলাদেশ বর্তমান অবস্থা, সরকার কি কম টাকা দিচ্ছে নাকি, পাচ্ছেন কি আপনি? মধ্যস্বত্ব ভোগীরা সব শেষ করে দিচ্ছে। ইমান না থাকলে কিছুই থাকবে না, আর ইমানের মূল উচ্চ হচ্ছে সালাত। সালাত নিয়মিত যারা আদায় করে, জনক সাহাবি একদিন বললি হাল্লা রসুল, ওই লোকটা সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, হ সকালবেলা চুরি করে, তো সালাত তো কাজ হলো না। তো আল্লাহ রসুল জবাব দিয়েছিলেন কি চমৎকার জবাব দিয়েছিলেন, দেখো সৈয়াহাদিহ মা তানহা মা তাকুল, সৈয়ানহা হো মা তাকুল, তুমি যা বলছো সত্তার ওকে বিরত রাখবে, ও সালাত তুমি যা বলছো ওই কাছ থেকে সালাত ওকে বিরত রাখবে, অপেক্ষা করো। অর্থাৎ সালাত ব্যতীত কর্মচারীদের বলুন, কর্মকর্তাদের বলুন, আর যে কোনো মানুষের বলুন, সালাত ব্যতীত তাকে ফিরিয়ে আনার কোনো পথ নাই। যে ব্যক্তি সালাত আদায় করে আল্লাহর ভয়ে, দৈনিক 5 বার মাথা নত করে এবং আল্লাহকে স্মরণ করে, সে কিন্তু নিজের ভিতর থেকেই অন্যায় থেকে বিরত হয়ে যায়। ভিতরকার ইনস্টিংক্ট যদি না আসে, বাইরের শক্ত শাসন দিয়ে মানুষকে ফিরিয়ে আনা সম্ভব নয়। যারা কোরআন পড়েন তারা ভালো করে জানেন, বিশেষ করে হাফেজরা বুঝতে পারেন, কোরআনের সর্বাধিক পঠিত আয়াত হচ্ছে সালাত। মৌজা মুফারাজের হিসাব আসে দেখা যায় প্রায় 32-82টা স্থানে সালাতের সম্পর্কে আলোচনা আসছে, প্রায় সমভাবেই জাকাত সম্পর্কেও। সালাত হলো নৈতিক ইবাদত, জাকাত হলো অর্থনৈতিক ইবাদত। অর্থনৈতিক মজবুতি না থাকলে যেমন সমাজ টিকতে পারে না, আর নৈতিক মজবুতি না থাকলে সমাজে এক পা আগাতে পারে না। মুমিনের জন্য সর্বাবস্থায় পালনীয় বিধান হচ্ছে সালাত, যা অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে নাই। একটু আগেই বললাম, আপনি অসুখে পড়ে গেছেন, চলতে পারছেন না, উজু করতে ক্ষমতায় নেই, মাটি দিয়ে তাম্বম করেন, দাঁড়াতে পারছেন না, বসেন, বসে পারছেন না, শুয়ে পড়েন, তাও পাচ্ছেন না, ইশারায় মাপ নেই। ফাজকুরুল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, তোমরা আল্লাহকে স্মরণ করো দাঁড়িয়ে বা বসে বা ঠেস দিয়ে, আল্লাহকে স্মরণ করতেই হবে আপনাকে। এবং সে আনুষ্ঠানিক সালাত, মনে মনে সালাত স্মরণ করলে হবে না। তো ইসলামে নির্ধারিত ক্রিয়া পদ্ধতির মাধ্যমে আপনাকে সালাত আদায় করতে হবে, যা শুরু হবে তকবীর দিয়ে, শেষ হবে সালাম দিয়ে। অনেকেই মনে করেন আমাদের মন তো ভালো, সবসময় আল্লাহকে স্মরণ করি, আমরা ঠিক আছে, আনুষ্ঠানিক সালাতের কী দরকার? জি না, আপনার বিধান মতো সালাত হবে না, আল্লাহর বিধান মতো সালাত পড়তে হবে। ইসলামের প্রথম যে রশি চিহ্ন হবে সেটা হলো তার শাসন ক্ষমতা, এটা কিন্তু হয়ে গেছে। পৃথিবীর কোনো রাষ্ট্রে ইসলাম নাই, ইসলামের শাসন কোথাও নাই, এটা আমাদের সামনে এসে গেছে অলরেডি। আর সর্বশেষ যেটা ধ্বংস হবে সেটা হলো সালাত, এটা আমরা এখন দেখতে পাচ্ছি। ব্যক্তিগত জীবন থেকেও সালাত চলে গেছে, কিছু কিছু মানুষ আছেন, অন্তত আমার নজরে একজন আছেন, অত্যন্ত বড় উচ্চ পদের মানুষ হওয়া সত্ত্বেও আজান হয়ে গেছে, উনি সভাপতি, চেয়ার থেকে উঠে চলে গেছে,
এই রাজশাহীতেই আমি দেখেছি। আমরা লজ্জা পেয়ে গেলাম, আমরা আলেম হওয়া সত্ত্বেও আমরা কিন্তু আগের চেয়ার ছাড়িনি ওনার আগে, উনি কিন্তু আলেম না, উনি আমাদের একটি আমাদের ইউনিভার্সিটি একজন উচ্চ পর্যায়ের মানুষ ছিলেন তখন, এখন নেই, রিটায়ার হয়েছে আমাদের মতো। তাহলে কী ভাই চলে গেলেন, আজান শুনলাম যে এরকম কিছু লোক এখনও আছে, আর কিছু লোক আছে ভয়ে থকথকে কাঁপে, আরে এই এখন বস আসছে যে খবরদার খবরদার সালাত পড়ে পড়া যাবে, বসের চাইতে সালাতের গুরুত্ব কম, বস আগে সালাত পরে, কিসের বস? করোনা হলো কি না হলো সে ভয়ে লকডাউন করছে, বাড়িতে বাড়িতে বের হয় না যেগুলো, সে এরে আবার বস ভীতু কাপুরুষের দল। আমি হানাফি কিন্তু আবার কোনো নির্দেশ মানব না, জেলে যাতে রাজি আছি কম সালাত না পড়ার জন্য, এখন ওই আইন চাই করা দরকার, তো আমার দেশের অধিকাংশ যাতে হানাফি লোক তো সব ধরো বেনামাজিগুলো ধরে জেলে ঢুকাও, একবার যদি আইনটা করে দেওয়া যায় বেনামাজি বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ আপনি তো মেলা থুইরে অড়াবেন, জোর করে সাত পাড়ি কবুল হবে, মেলা থুইরে অড়াবেন তো না, এটাই বিধান, আল্লাহর বিধানকে অস্বীকার করবেন, অবহেলা করবেন, আর আমি মুসলমান শাসকই আপনাকে খাতির করবো, মুসলমান বাপ হয়ে ওই ছেলেকে খাতির করবো, এটা হতেই পারে না। অতএব যারা বাপ মা আছেন তাদেরকেও বলছি সন্তানকে সালাত পড়তে অভ্যস্ত করেন, যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ আছেন দেশের শাসন ক্ষমতা তাদেরকেও বলছি সর্বাগ্রে এদেশের পরবর্তী প্রজন্মকে সালাতে অভ্যস্ত করান, মাদ্রাসা স্কুল কলেজ গিয়ে ছাত্রদেরকে সালাতের জন্য সময় দেন, বাধ্য করেন তাদেরকে সালাত পড়ানোর জন্য। মাদ্রাসা স্কুলে যদি সালাত পড়তে অভ্যস্ত না হয় ওই ছেলে মাদ্রাসা পড়িয়ে লাভটা কি, প্রতিষ্ঠানে পড়িয়ে লাভটা কি? অফিসে আদালতে মুসলমানদেরকে অবশ্যই সালাতে টাইম দিতে হবে, কোনো দাবি দেওয়া ছাড়াই। যারা সেনাবাহিনী চাকরি করেন তারা বেশি নির্যাতিত, তারা এত কন্ট্রোলের মধ্যে থাকেন তাদের কথা বলা যায় না। এরপরেও বলছে সেনাবাহিনী হন যে বাহিনী আপনি হন, আপনি অবশ্যই আল্লাহ সেনাবাহিনী হতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে, আপনার সেনাবাহিনীকে সালাতের সময় সুযোগ দিতে হবে, যদি না করেন বৃহত্তর ক্ষতির সম্মুখীন হবে জাতি, সম্মুখীন হবে আমার দেশ, সম্মুখীন হবে ভবিষ্যৎ বংশধর। আল্লাহ তুমি আমাদের সবাইকে এবং আমাদের বাচ্চাদেরকে সালাতে অভ্যস্ত করার তৌফিক দান করো।